আসসালামু আলাইকুম, আমি ডক্টর আতিক মেহেদি। গত বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে যে আমাদের লকডাউন নাকি শিথিল হয়ে যাচ্ছে, আমরা নাকি আবার কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছি। কিন্তু এই যে লকডাউন থেকে আমরা যা শিখেছি, এই জিনিসটাকে আমরা আমাদের পরবর্তী লাইফে কীভাবে ব্যবহার করতে পারি, আজকের ভিডিওটা করছি সেই বিষয়গুলোকে নিয়ে। আমরা যদি আবার ঠিক 2 থেকে আড়াই মাস আগে আমরা যে লাইফ লিড করতাম, অনেক ব্যস্ত একটা লাইফ, সারাদিন অফিসে দৌড়াচ্ছি, রাস্তায় থাকছি, বাইরের খাবার খাচ্ছি, সেরকম লাইফে যদি ফেরত যাই, তাহলে কিন্তু এই করোনাকে কন্ট্রোল করাটা আমাদের জন্য অনেক কঠিন হবে। এই লকডাউন থেকে আমরা যা শিখেছি সেই জিনিসটা নিয়েই কিন্তু আমাদের পরবর্তীতে চলতে হবে, এবং এই লকডাউনের পরে আমরা কীভাবে লাইফ লিড করব সেটা নিয়েই আমি চেষ্টা করব যে আজকে আপনাদেরকে একটা দিক নির্দেশনা দিতে। প্রথমত হলো, আমরা সবসময় বলে এসেছি যে আরেকজন ব্যক্তি থেকে দূরত্ব মেনটেন করা। আমরা যখনই কোথাও যাব, রাস্তাঘাটে বা অফিসে অথবা কোনো একটা পাবলিক প্লেসে, তখন আমাকে চেষ্টা করতে হবে যে আমার 1 থেকে 1.5 মিটারের মধ্যে যাতে কোনো ব্যক্তি না আসতে পারে, আমি যাতে সবার থেকে অন্তত পক্ষে 1.5 মিটার দূরত্বে অবস্থান করি। কোনো কোনো দেশে এই ডিস্টেন্সটাকে তারা আরও বাড়িয়ে বলছে, তারা বলছে যে অন্তত পক্ষে 2 মিটার দূরত্বে অবস্থান করতে হবে। যেহেতু আমাদের দেশটা অনেক ঘনবসতিপূর্ণ একটা দেশ, অনেক মানুষের বাস, সো এইখানে আসলে 1.5 মিটার দূরত্ব মেনটেন করাটাও অনেক কঠিন। সেই জন্য আপনাকে যেটা করতে হবে যে অবশ্যই আপনাকে মাস্ক ব্যবহার করতে হবে, প্রয়োজন হলে আপনাকে চোখের যে গগলস সেটা ব্যবহার করতে হবে, একটা ফেস শিল্ড আপনি ইউজ করতে পারেন, এবং আপনার চুলগুলোকে ঢেকে রাখার জন্য একটা কাভার ব্যবহার করতে হবে। অনেক সময় হেড ক্যাপ পাওয়া যায়, সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। পাশাপাশি চেষ্টা করবেন যে যেই জায়গাগুলোতে ক্রাউড হচ্ছে, এ ধরনের ক্রাউডি প্লেসগুলোকে অ্যাভয়েড করতে, ঠিক আছে, ক্রাউডি প্লেসে না যেতে, যাতে আপনি চাইলেই আরেকজন মানুষ থেকে দূরে সরে থাকতে পারেন, সেরকম একটা প্লেসে থাকতে। এরপরে যে বিষয়টা আসবে সেটা হলো যে সময়। আমরা চিন্তা করি যে হয়তো 1.5 মিটার বা 2 মিটার দূরত্বে আমি যদি অনেকটা সময়ও থাকি তাহলে আমার ইনফেক্টেড হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাবে, কিন্তু না, একটা গবেষণায় বলছে যে আপনি একটা মানুষ থেকে 1 মিটার দূরে আছেন, 6 সেকেন্ডের মধ্যে আপনি ইনফেক্টেড হতে পারেন, কিন্তু আপনি যদি 2 মিটার দূরত্বে থাকেন তাহলে আপনি 1 মিনিটের মধ্যে ইনফেক্টেড হতে পারেন। তার মানে আমরা যত কম সময় আরেকজন মানুষের টাচে থাকব, কাছাকাছি থাকব, ততই আমাদের কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যাবে। তার মানে আমাদেরকে একজন মানুষের সাথে খুব বেশি সময় কথা বলা বা তার সাথে কোনো একটা মিটিংয়ে বসা, অথবা হতে পারে না অনেক মানে ইম্পর্টেন্ট না এমন একটা বিষয় নিয়ে আমরা দীর্ঘক্ষণ আলাপ করে যাচ্ছি, বিশেষ করে আড্ডা দেওয়ার সময় যেটা হচ্ছে, এই জিনিসগুলোকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। আমরা লকডাউনে যেটা শিখেছি, অনলাইনে আড্ডা দিয়েছি, ভিডিও চ্যাটে কথা বলেছি, আমাদের কিন্তু এই লকডাউন শিথিল হয়ে যাওয়ার পরও এই জিনিসগুলো মেনটেন করতে হবে, যাতে আমরা পাড়ার দোকানে না বসি, চায়ের দোকানে আড্ডা না জমাই, এই জিনিসগুলোকে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। এরপরে যে বিষয়টা চলে আসে সেটা হলো যে গণপরিবহন। এখনও কিন্তু গণপরিবহনকে ওপেন করা হয় নাই, বাট হয়তো বা কোনো না কোনো সময় এটাও ওপেন হয়ে যাবে। আমরা যারা গণপরিবহন ব্যবহার করব তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি সেই সিটটা বেছে নিব যেখানে আর কোনো যাত্রী নাই, যদিও গণপরিবহনে আসলে এরকম সিট পাওয়াটা খুবই কঠিন। তাহলে আমার সেকেন্ড চয়েস হতে পারে যে আমি সেই লোকটার পাশে বসব, সেই মানুষটার পাশে বসব যার মুখে একটা মাস্ক আছে। যদি আমি বাসে বা ট্রেনে উঠে দেখি যে এমন একজন আছে যার মুখে মাস্ক নাই, আমি চেষ্টা করব তাকে অ্যাভয়েড করার। তাহলে গণপরিবহনে আপনি যদি এই জিনিসটা মেনটেন করেন তাহলে আমার মনে হয় যে সংক্রমণের প্রভাব কিছুটা কমবে। পাশাপাশি খুব সামনাসামনি বসে কথা না বলা, আমরা অনেক সময় হয় যে সামনাসামনি খুব কাছাকাছি দাঁড়িয়ে হয়তো কথা বলছি, কাছাকাছি কথা, সামনাসামনি দাঁড়িয়ে কথা না বলা, কথা বললে একটু প্রয়োজন হলে সাইডে হয়ে কথা বলা, ঠিক আছে। আমরা যদি গণপরিবহনের কথা বলাতে আরেকটা জিনিস মনে পড়লো, এখন কিন্তু সময় এসেছে লাইক আপনি ইন্ডিভিজুয়াল ভেহিকেল ব্যবহার করেন, বিশেষ করে আমি জোর দিব সাইকেলের উপরে, যেটা অনেক পরিবেশ বান্ধব। এবং এখন কিন্তু একটা সময় যে আমরা আমাদের সরকারের কাছে দাবি করতে পারি যে আলাদা একটা সাইকেল লেন,
ঠিক আছে, যাতে আমরা নির্বিঘ্নে রাস্তায় সাইকেল চালাতে পারি। তো যারা আগে বাস ব্যবহার করতেন তাদের জন্য আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে না যদি আপনি একটা সাইকেল কিনে ফেলেন এবং আপনি রাস্তায় সাইকেল ইউজ করেন। বিশ্বের অনেক উন্নত দেশ কিন্তু তাদের মানুষরা অফিসে যাওয়ার জন্য বা জরুরি কোনো কাজে একটা ছোট দূরত্ব যাওয়ার জন্য কিন্তু তারা সাইকেল ব্যবহার করছে। সো এখন কিন্তু চাইলেই আমরা সাইকেল ইউজ করতে পারি। পরের যে বিষয়টার প্রতি আমি গুরুত্ব দিব সেটা হলো যে রেস্টুরেন্ট বা কোনো একটা হোটেলে আমরা যখন খেতে বসছি, ঠিক আছে, একটা গবেষণায় দেখা গিয়েছে যে এটা চীনের একটা গবেষণা, তারা একটা রেস্টুরেন্টের ভিতরে বেশ এক মিটারের বেশি দূরত্বে এমন একজন লোককে রেখেছিল যিনি করোনা আক্রান্ত ছিলেন, এবং তারা দেখছিল যে ওই রেস্টুরেন্টের বাকি লোকগুলা কোনোভাবে করোনা আক্রান্ত হয় কি না। তো দেখা গিয়েছে যে এই দূরত্বে রাখার পরও রেস্টুরেন্টের 9 জন লোক করোনা আক্রান্ত হয়েছিল। তখন তারা এটা নিয়ে গবেষণা শুরু করলেন যে কিভাবে, এখানে তো মানে আক্রান্ত ব্যক্তিটা কারোর খুব কাছাকাছিও যায় নাই বা তার যে কাছাকাছি যাওয়ার মাধ্যমে হাঁচি কাশির ড্রপলেটসগুলো ছড়িয়ে যাওয়া সেরকমও হয় নাই। কিন্তু পরে তারা যেই সিদ্ধান্তে আসলেন সেটা হলো যে রেস্টুরেন্টের এসিটা ছিল এটার জন্য দায়ী। মূলত এসি যে কাজটা করছে, যে করোনা আক্রান্ত রোগী যে হাঁচি বা কাশি, ইভেন তার নিঃশ্বাসের সাথে যে ভাইরাসগুলো বেরোচ্ছে সেইটাকে পুরো রেস্টুরেন্টের বাতাসের সাথে ছড়িয়ে দিচ্ছে। আলটিমেটলি সেইখান থেকে রেস্টুরেন্টের বাকি যারা আছে তারা আক্রান্ত হচ্ছে। সো এই ব্যাপারেও আমাদেরকে একটু সতর্ক হতে হবে, বিশেষ করে যতদিন পর্যন্ত এই প্রকোপটা তীব্র থাকবে ততদিন পর্যন্ত আমাদেরকে রেস্টুরেন্টে বসে খাওয়া অ্যাভয়েড করতে হবে। আমরা টেক অ্যাওয়ে করতে পারি, আমরা পার্সেল নিয়ে আসতে পারি, বাট আমাদের ওখানে বসে খাওয়ার ব্যাপারটাকে অ্যাভয়েড করতে হবে। বিজ্ঞানীরা আরও বলেন যে বদ্ধ এরিয়ার থেকে মুক্ত মানে জায়গায় থাকাটা অনেক বেশি নিরাপদ। কারণ কি, আমরা যখন মুক্ত জায়গায় থাকছি, একটা খোলা জায়গায় থাকছি, তখন সেখানে বাতাসের প্রবাহ আছে এবং ওই বাতাসের সাথে অনেক সময় জলীয় বাষ্প মিক্স হয়ে যায়, যেটা আমাদের দেশে খুব বেশি সম্ভব। তো জলীয় বাষ্প মিক্স হওয়ার কারণে বাতাসের কণাগুলো কিছুটা ভারী হয়ে যায়, বিশেষ করে সেখানে যদি কোনো ভাইরাস থাকে, এই ভাইরাসের সাথে জলীয় বাষ্প মিক্স হওয়ার কারণে সেটা বেশ ভারী হয়ে যায়। তো এই ভারী কণাগুলা খুব দ্রুত কিন্তু মাটিতে পড়ে যায়। হ্যাঁ, সো আমরা যদি চেষ্টা করব যে ঘরেও যদি থাকি সেখানে জানালা বা দরজাগুলো খোলা রাখতে, যাতে সেখানে প্রচুর পরিমাণে বাতাসের চলাচল থাকে। আর বাইরে যদি থাকি, বাইরে তো কিছুটা ডিস্টেন্স মেনটেন করা সম্ভব হয় এবং বাইরে কিছুটা বাতাসের প্রবাহ থাকে, সেটাও একদিক দিয়ে আমাদের জন্য পজিটিভ একটা দিক। তবে ঘরে থাকলে অবশ্যই, যদিও ঘরে থেকে ডিস্টেন্স মেনটেন করাটা খুব কঠিন, অল্প জায়গার মধ্যে আমরা বেশ কয়েকজন মানুষ থাকছি, চেষ্টা করতে হবে যে আমাদের দরজা বা জানালা, এসি ব্যবহার না করে দরজা বা জানালাগুলো খোলা রেখে বাতাসের প্রবাহটা ঠিক রাখার জন্য। তো এই নিয়মগুলো আমরা যদি প্রতিনিয়ত মেনটেন করে যাই লকডাউনের পরে, আশা করি আমরা সবাই সুস্থ থাকতে পারবো এবং আমরা সবাই এই করোনা ভাইরাসের প্রকোপের পাশাপাশি আমরা আমাদের স্বাভাবিক কাজ কর্মগুলোকে চালিয়ে যেতে পারবো। আসলে লকডাউন হয়ে ঘরে বসে থাকাটা কোনো সমাধান না, এটা একটা দেশের অর্থনৈতিক অবস্থা যেমন আস্তে আস্তে খারাপের দিকে যায়, তেমনি আমাদের মানে ব্যক্তিগত অর্থনৈতিক অবস্থাগুলোও আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। আমরা বুঝতে পারছি যে আমাদের দেশের মানুষজন আসলে এতটা অর্থনৈতিকভাবে সচ্ছল না যে তারা 2 মাস 3 মাস বা 4 মাস তারা ঘরে বসে তাদের সঞ্চয় থেকে তাদের খরচের ব্যাপারগুলোকে মেনটেন করতে পারবে। সো আমরা এই ডিসিশনটাকে অবশ্যই মেনে নিব এবং আমরা ঠিক নিজেদেরকে সেইভাবে সেফ রেখেই চলার চেষ্টা করব। আশা করি বাকি দিনগুলোতে সবাই সুস্থ থাকবেন এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।